আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই লাইট বক্সটা আমরা ক্রয় করেছি 2600 সামথিং প্লাস টাকা দিয়ে দারাজ থেকে। তো চলুন এটাকে আনবক্সিং করি। টেকজনের যে স্মার্ট ওয়াচগুলো আছে সেগুলো ফটোগ্রাফি করার জন্য এই বক্সটি। এখানে হচ্ছে টোটাল 12টা কালারের ব্যাকগ্রাউন্ড আছে, শিট আছে 6টা। তো এটাকে খুলি। এখানে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে শিটটা। এই হচ্ছে টোটাল একটা দুইটা তিনটা, এখানে হেডে আবার কালার কিন্তু ভিন্ন, চারটা পাঁচটা ছয়টা এবং টোটাল হচ্ছে গিয়ে কালার 12টা। এটি কি সাইড রেখে দিই। এই হচ্ছে কি মেইন বক্স, আর এই হচ্ছে আপনি ক্যামেরা রাখতে পারবেন নিচে করলে, আবার সরাসরি ভিডিও করতে পারবেন। এবং এখানে সুইচ আছে, আর এটা হচ্ছে সরাসরি তার চলে গেছে, এটা হচ্ছে তার কানের সাথে লাইন হবে। আচ্ছা, প্রথমে এটা আমরা এখানে এই যে এই পার্টটা উপরে উঠিয়ে দিলাম। এখন কিন্তু আমার বক্সটা রেডি হয়ে গেছে, খুবই সিম্পল, খুব দ্রুত আমার বক্সটা রেডি হয়ে গেছে। দেখ মাশাআল্লাহ, আমি স্ক্রিন দিকে তাকিয়ে তাকিয়ে কন্ট্রোল করতেছি। এবার এটাকে আমি লাইনে দিয়ে দিই। এটাকে লাইন দিয়ে দিয়েছি। এবার যদি আমি এখানে সুইচ আছে, এই সুইচে প্রেস করে এখানে দেখেন যে লড়ছে। আর যদি এটাকে আমি কমাই, লাইট কমতেছে। আর এটাকে যদি বাড়াই, সর্বোচ্চ আলো চলে আসছে। এবার দেখি আমরা এটার ভিতরে কি রাখতে পারি। যদি আমরা এরকম কিছু এটা বসাতে চাই, যদি গ্রিন পেপারটা এখানে বসিয়ে দিই, তাহলে দেখেন সম্পূর্ণটা কিন্তু গ্রিন হয়ে গেছে। এইটার ভিতরে আমরা ভিতরে দিয়ে দেব, খুবই চমৎকার। এবার যদি আমরা এখানে কিছু রাখি, ফর এক্সাম্পল এটা রাখলাম, চতুর্দিকে কিন্তু আমার লাইটটা চলে আসতেছে। এবার যদি আমি এটার পরিবর্তে এটা দিতে চাই, দেখেন কালার উপর ডিপেন্ড করবে, আপনি যে কালার দিতে চাচ্ছেন সেটার চমৎকার লাগতেছে। কিন্তু আবার এখান থেকে আপনি ফটোগ্রাফি করতে পারবেন। আমি একটু ক্যামেরা নিয়ে আসতেছি। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি আমরা ডিজিআইয়ের। এবার আমরা ছবিতে চলে যাই ক্যামেরা দিয়ে। আপনি মোবাইল দিয়েও তুলতে পারবেন, মোবাইল দিয়ে বেশ কিছু তোলা হয়েছে, সেটার স্যাম্পল আমরা দেখা দিব। এই যে ক্যামেরা চলে গেলাম, ছবি তুলে ফেললাম। এবার চাইলে আমরা উপর থেকেও তুলতে পারবো। এই যে উপর থেকে দিয়ে দিলাম, তুলে আবার ঢাকাটা লাগিয়ে ফেলাম। এই ছবি তো আলহামদুলিল্লাহ, আমি যে মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি সেই মোবাইল দিয়ে কিছু ছবি তুলে একটা ছবি তুলে আমি আপনাদেরকে স্যাম্পল দেখিয়ে দিব, মোবাইল দিয়ে তুলে কেমন লাগে। তো এখানে হচ্ছে স্যাম্পল, এখানে আসার কথা। এই ছিল হচ্ছে আনবক্সিং। দেখি আমার হাতটা কেমন লাগে, বা হাতটাও ফুলতেছে। আচ্ছা, তো এই ছিল আনবক্সিং। দেখি আমার হাতটা কেমন দেখা যায় এটার ভিতরে দিলে, দেখেন হাতটাও ফুটে উঠছে মাশাআল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।